বলুন কি অনেকগুলো তীক্ষ্ণ আক্রমণ প্রথম কথা কারা বলছেন প্রধানমন্ত্রীকে সে কংগ্রেস দলের সংস্কৃতি আছে তারা বিরোধী নিজেদের বিরোধী দলনেতাকে সময় দেয় না সম্মান দেয় না জায়গা দেয় না কথা বলার তাকে বেচারি এখন আশুতোষকে স্টুডিও এসে তার জন্য ব্যাট করতে হচ্ছে যারা কলের পুতুল করে রেখে একজন রোবটিক প্রধানমন্ত্রী চালিয়েছে সুদূর ইতালির থেকে নির্দেশাস্ত যে প্রধানমন্ত্রীর কাছে তারা আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি যিনি এই শুরু হলো যিনি শুরু যিনি হেলিকপ্টার থেকে আমি খালি পরে বলছি 90 বার মোট 127 বার কথা বলছি 18 বছরের মধ্যে 90 বার যে কংগ্রেস 356 ধারা প্রয়োগ করে বিভিন্ন সময় বিভিন্ন সরকার ফেলে দিয়েছে তারা আজকে বলছে কংগ্রেসের কথা গণতন্ত্রের কথাই কংগ্রেস আচ্ছা এইবারে এসে আপনারা আজকে ইন্টারেস্টিং আজকে চিন্তা করুন এরা না জব করছে মণিপুর 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 একবারও রাজস্থান নিয়ে বলছে না কি নির্লজ্জ চিন্তা করুন অনির্বাণ সোনিয়া গান্ধী নিজে নারী হয়ে নিজে মহিলা হয়ে উনি আজকে রাজ্যে ভাবের ঘরে চুরি করে লাভ নেই তারা সরিয়ে দিল সেই সরিয়ে দিল সেই মন্ত্রীকে সরিয়ে দিল একজন কংগ্রেসের মহিলা বিধায়ক তিনি বলছেন আমি রাজস্থানে নিজেকে অসুরক্ষিত বোধ করছি তার মুখ বন্ধ করে দিল আর এরা বলছে গণতন্ত্রের কথা আর আপনার আজকে মূল প্রশ্নটা ছিল যে কেন অধীর চৌধুরী বা খারগে এদেরকে সরিয়ে সোনিয়া গান্ধী দেখুন কানেকশনটা ডাইরেক্টই তো দেখুন ভায়া হয়ে লাভটা কি ইভেনচুয়ালি তো প্রথম এবং শেষ কথা 10 জন পর থেকেই হবে তাহলে উনি যে করেছেন আমার কাছে ভুল লাগেনি কারণ ইভেনচুয়ালি আমরা দেখেছি 2004 থেকে 2014 যা হয়েছে আবার এখনো তাই হয়েছে সোনিয়া গান্ধী এদের প্রথম থেকে শেষ কথা খারগে একটা ভিডিও দেখেননি খারগে চাকরের মতো পাশে বসে আছে পাশে ম্যাডাম একটা বড় চেয়ারে বসে আছে আর এরা বলে খারগে শুধু অধীর চৌধুরীর কথা বলে অধীর চৌধুরী যখন যখন নো কনফিডেন্স কথা বলতে দেয় না আমি অনির্বাণ চৌধুরী